এতদিন পরে সরাসরি এই ড্রাগন গাছটা দেখতেছি। আমার এক শিক্ষার্থীর ছাদে এই ড্রাগন গাছটা দেখতেছি। ওরে বাবা রে বাবা, কত কাঁটা, ভয়ঙ্কর কাঁটা, এর সাথে কাঁটা হেরি খান্ত কেন কমল তুলিতে। যাই হোক, কাঁটা তো থাকবেই, জীবনের পথটা কিন্তু মসৃণ নয়। এখানে কতটা বাধা বিপত্তি পেরিয়ে জীবনে সফলতা অর্জন করতে হয়। এই গাছটার প্রতিটা ডগায় ডগায় কাঁটা, অসংখ্য কাঁটা। মনে হয় যদি এটা দিয়ে কাউকে মারা যায় তো তার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, একদম ফেরে চৌচির হয়ে যাবে পুরোটা। এই যে এই ডগার শুরু থেকে এখান থেকে কত বড় একটা দণ্ড, পুরোটাতেই কাঁটা, কাঁটা দিয়ে ভরা। যাই হোক, এটা তো ফল ধরে নেই না, নতুন গাছ, এটা এবার আসবো না? আচ্ছা আচ্ছা, যাই হোক, এবার নাকি ফল আসবে। গাছটা এই যে এখান থেকে শুরু হয়েছে, দেখাই দিই, এখান থেকে শুরু হয়েছে। গাছের গোড়াটা বেশি স্ট্রং আছে অনেক। এটা একটা বালতিতে করা হয়েছে এবং একটা বাঁশের ঠ্যাঙ্গা দেওয়া হয়েছে। এখান থেকে ছাদের ভিউটা, চারদিকে ভিউটা অনেক দারুণ, সূর্যটা ডুবে যাওয়ার উপক্রম অনেক সুন্দর। এখানে আরও বেশ কয়েকটা অ্যালোভেরার গাছ রয়েছে, পাশাপাশি লেবু গাছ রয়েছে দেখলাম। এই যে অ্যালোভেরার চাষ করা যায় ছাদে টপ দিয়ে দিয়ে, লেবু গাছ ওই সাইডে, আরও অ্যালোভেরার গাছ রয়েছে, ফুলের গাছ রয়েছে, অনেক সুন্দর। যাই হোক, আমাদের যে বাসাবাড়ির ছাদ বা পরিত্যক্ত জায়গা রয়েছে সেটা কিন্তু কাজে লাগানো যেতে পারে। পাশাপাশি আমি আরেকটা জিনিস দেখাবো, বাসাবাড়ির যে ছাদ থাকে সেখানে কিন্তু যে জায়গা থাকে, অতিরিক্ত জায়গা, সেখানে মুরগি কিংবা কবুতরের খামার করা যায়, খোয়ার করা যাবে। যাই হোক, কোনো জায়গা যেন পড়ে না থাকে, সঠিক ব্যবহার করতে হবে। আর আমাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, বাড়ির আঙ্গিনায় ফলের গাছ এবং কাঠের গাছ লাগানো খারাপ নয়। অনেক পেঁপে গাছ দেখতেছি এই তেঁতুলিয়া গ্রামের রাস্তায় রাস্তায়, নিচে অনেক সবজি, যেমন লাউ গাছ রয়েছে, সিম গাছ রয়েছে, কত রকমের, তারপর কলা গাছ রয়েছে, পাশাপাশি অনেক ভালো ভালো সবজির গাছ দেখতেছি। যাই হোক, অনেক ভালো লাগলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।